আমার বিষয় ছিল মৃত্যু সম্পর্কে। প্রতিটি মানুষ, প্রতিটি নফস তারা দুনিয়ার থেকে বিদায় নিবে, কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিদায় নেয়। দুনিয়ার থেকে মৃত্যুবরণের মাধ্যমে আবার কিছু প্রাণী আছে, তাদেরকে আল্লাহ তাআলা বিধান দিয়েছে, তাদেরকে জবাই করে তাদের গোশত খায় এবং এইভাবে তাদের জীবনটা বিলীন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফস, প্রত্যেকটি আত্মা তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু দুই প্রকার হয়, দৈনন্দিন মৃত্যু হয়। প্রমাণ সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, মানুষ যখন রাত্রিবেলা শয়নকক্ষে যায়, ঘুমায়, আল্লাহ রাসূল একটি দোয়া শিক্ষা দিলেন যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা, তোমার নাম নিয়ে আমুতু, আমি মৃত্যুবরণ করছি, ওয়া আহইয়া, আবার আমি জীবিত হব, সজীবতা হব। মানুষ যখন ঘুমায়, যদি ঘুম থেকে জাগ্রত হয় তাহলে হয় আগামীকাল, আর যদি জাগ্রত না হয়, সেই ঘুম থেকে বিদায় নেয়, তাহলে হয়ে যায় পরকাল, ঠিক না বেঠি? আমি ঘুমালাম, জাগ্রত হতে পারলাম না, দুনিয়ার থেকে বিদায় নিলাম, আমার জন্য হয়ে যাবে পরকাল জগৎ, এই দুনিয়া আর কিছু নেই। আবার যখন আমি ঘুম থেকে জাগ্রত হব, তখন আমার জন্য হয়ে যাবে আগামীকাল বা পরশু, এইভাবে দিন গণনা হবে। এই প্রতিটি নফস মৃত্যুবরণ করবে, মানুষও মরতে হবে, কিন্তু এই মৃত্যুর সময় আমাদের কিছু বিষয় হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা মুমিনে 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত লাআল্লি আমালু সালিহাম। দুনিয়ার মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় যখন মালাকুল মাউত, ফেরেশতা, তিনি আসবেন, এসে যখন জান কবজ করতে লাগবেন, তখন বলবে লাআল্লি আমালু সালিহাম। ফেরেশতাকে বলবে, আমাকে একটু সময় দাও, আমি সৎ আমল করব, ভালো আমল করব, নেক আমল করব। আবার কোরআন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আমার সব ধন সম্পদ দান দক্ষিণা করে দিব, দিনের রাস্তায় দিয়ে দিব, আমাকে একটু সময় দাও। আল্লাহ বলেন, তাক্তু ফিয়া কালিমাতুন হুয়া কাইলুহা, সময় আর দেওয়া হবে না, তোমার সময় শেষ। এটা তো একটি কথার কথা, সময় শেষ তোমার এখনই, আমি ওয়ারাইহিম বারজাখুন, কবরের জগৎ রয়েছে, বারজাখের জগৎ রয়েছে, সেই জগতে এখন তুমি চলে যাবে, সেখানে গিয়ে ইলা ইয়াউমি বাসুন, কিয়ামতের আগ পর্যন্ত কবরের জগতেই তোমার থাকতে হবে। আফসোস করব, কিন্তু সুযোগ হবে না। আল্লাহ কোরআনে এই জন্য জানিয়ে দিলেন যে তোমরা পূর্বের থেকে প্রস্তুতি নাও সৎ আমল করার। দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না, যত বড় পাণ্ডিত্য ব্যক্তি হোক, যত বড় আলেম হোক, যত ধনাঢ্য ব্যক্তি হোক, কেউ বাঁচতে পারবে না, দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। এই জন্য আমাদের দুনিয়াতে সৎ আমল করতে হবে। একজন ব্যক্তি যদি কাছের ভিতরে সিসিউ আইসিউর ভিতরে থাকে, সেখানেও মালাকুল মাউত চলে যাবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, এই নামে তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি কেউ দুর্গের ভিতরে, আইসিউর ভিতরে, এসি গাড়ির ভিতরে, এসি বাড়ির ভিতরে, যেখানেই থাকুক না কেন, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, অবশ্যই তার মৃত্যুবরণ হবে, সেখানেই মালাকুল মাউত চলে যাবে, জান কবজ করবে। তো এই জন্য আমরা এই সুন্দর পৃথিবীতে থাকার জন্য অনেক চেষ্টা করি, থাকতে পারবো না, এই জন্যই কবি বল, এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়, ফুল পাখি ফসল বনেরই ছায়া,
জ্যোৎস্নার আলোতে আমার কি মায়া, আমারই মন জুয়ে যায়, জাগে কত বাসনা, এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, চলে যেতে হবে, এই জন্য সৎ আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, দুইটা জিনিস রিটার্ন চলে আসে, ফিরে আসে, একটি জিনিস কবরের সঙ্গী হয়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি তিনটা জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, একটি হলো যে ওই ব্যক্তির সাথে তার আমল, আরেকটি হলো মাল সামানার মাধ্যমে, খাতের মাধ্যমে কবর তৈরি যাওয়া হয়, আরেকটি হলো তার ছেলে সন্তান, তার এলাকাবাসী, তার বংশধর, তার পূর্বপুরুষ এবং তার এলাকাবাসী, তারা কবর পর্যন্ত তাকে নিয়ে যাবে। যাওয়ার পরে দাফন কাফন করার পরে ওই সম্পদ, ওই খাট, ওই কফিন চলে আসবে, মানুষগুলো চলে আসবে, ওই লাশের সাথে শুধু আমল থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস, তিনি জানিয়ে দিলেন, আমলে সালিহা ওয়া আমলে সাইয়্যা, আমলে সালিহা দুনিয়ার ভিতর যদি ভালো আমল করে সেই আমলটাও কবরের সঙ্গে হবে, আবার দুনিয়ার ভিতরে খারাপ আমল করল, জুলুম অত্যাচার, নির্যাতন, অহংকার, হিংসা, সেই আমলটাও থাকবে, সেটার মাধ্যমে কবরে ভালো আমলের মাধ্যমে কবরে শান্তি চলে আসবে, কবরে আলোকিত হবে, সওয়াল জবাব তার সহজ হয়ে যাবে, মন্দ আমলের মাধ্যমে কবরে বিপদ চলে আসবে। এই জন্য আজকে এই মাহফিল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আমরা কেউ বাঁচতে পারবো না, দুনিয়ার থেকে বিদায় নিব, যাওয়ার পূর্বে আমাদের ভালো কাজ করতে হবে। যেমন ভালো কাজ, এই দিনই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান অনেক পূর্বেই ছিল, বীরহাটাবা হাফিজিয়া মাদ্রাসা, 1996 সালে আমি এখানে পড়াশোনা করেছি, কায়দা শেষ করে আমপাড়ার কিছু সুরা পড়ার পর ঢাকা বংশালে চলে যাই 96 সালের ডিসেম্বরে, তারপরে সেখানে আজ পর্যন্ত বংশাল ডাকাতি আছি। এই প্রতিষ্ঠান মাসকেন হফ ছিল, তারপরে এই প্রতিষ্ঠানটি শেখ আব্দুর রাজ্জাক বিন হাফিজাহুল্লাহ, তার কাছে ডাক্তার আব্দুল সুবহান হাফিজাহুল্লাহ, এখনও তিনি জীবিত আছে, অসুস্থ হয়ে আছে, আমার সর্দি নানা হয়, এবং ইনি এবং এলাকার মুরব্বী গ্রামরা শেখের হাতে তুলে দেয় এই প্রতিষ্ঠান নতুন আঙ্গিকে, আজকে বীরহাটাবো জামিয়া সালাফিয়া, কোরআন এবং সহি সুন্নার একটি মার্কাজ সারা বাংলাদেশে আনাচে কানাচে, যারা যেখান থেকে এখানে এসেছেন এই দুই দিনের স্টুডেন্ট হওয়ার জন্য, ছাত্রছাত্রী হওয়ার জন্য, এখান থেকে কোরআন সুন্নাহ আলোচনা শিক্ষা গ্রহণ করে সারা বাংলার জমিনে এই বীরহাটাবো জামিয়া সালাফিয়া থেকে আলোচনা শিক্ষা গ্রহণ করে আপনারা ছড়িয়ে দিবেন, এটা একটি সৎ আমলের আওতাভুক্ত। এবং এই মাদ্রাসার যারা শিক্ষক ছাত্র আছো, তারা এই এলাকার ভিতরে যেই যারা এই জমি জমা দিয়েছে তাদের জন্য দোয়া করতে হবে, আমাদের পূর্বপুরুষরা এই জমি দিয়েছে, আজকে এখানে বিশাল প্রতিষ্ঠান, আল্লাহর কাছে দোয়া করি তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব দান করে। একসময় আমরাও থাকবো না, আজকে যারা প্রতিষ্ঠান এই চলাচল করছে, প্রতিষ্ঠাতা হয়েছে, তারও একদিন থাকবে না, আজকে যেন আমরা উপস্থিত হয়েছি, আমরাও 100 বছর পরে থাকবো না, কিন্তু আল্লাহ সুবহান ও তাআলা কোরআন এবং সহি সুন্নাহ কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ জীবিত রাখবে, ঠিক না বেঠি? বিভিন্নভাবে প্রতিষ্ঠানের মাধ্যমে, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুলিয়াত করে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে তাদের জন্য এই আজকের এই দুই দিনের এটা যেন দিনে কাজের সৎ আমলটা আল্লাহ যেন কবুল করে, এবং আল্লাহ সুবহান ও তাআলা আমাদের বেশি বেশি, দুনিয়াতে যেহেতু আমরা থাকতেই পারবো না, দুনিয়ার থেকে আমাদের বিদায় নিতে হবে, তাহলে যেন আমাদের সৎ আমলটা করেই যেন আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে পরকাল যেন আমাদের সুখীময় হয়, শান্তিময় হয়, পরকাল জীবন যেন আমাদের ডেভেলপময় হয়, আমরা যেন পরকালে জান্নাত লাভ করতে পারি, এই ব্যক্ত রেখে আমার জন্য দোয়া করে। আমি এলাকার সন্তান
হাফেজ মোহাম্মদ ইসরাফিল বিন তমিজউদ্দিন, আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় আল্লাহ নিয়ে যায় দিনী কাজের ওয়াইজ মাহফিলের মাধ্যমে। আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বা আমাদের এলাকায় আমাদেরই বাড়িতে এসেছে। তো এটি সম্পর্ক হলো দিনের সম্পর্ক, আর কোনো সম্পর্ক নেই, ব্লাডের সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক নেই, শুধু একমাত্র দিনই সম্পর্ক। এই দিনের সম্পর্কটাই কিয়ামতের দিন জীবিত থাকবে। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষের সম্পর্ক থাকবে না, একটি সম্পর্ক থাকবে, সেটা হলো আদুউন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকিন সম্পর্ক, দ্বীনের সম্পর্ক, আল্লাহর জন্য দুনিয়াতে একজন আরেকজনকে মহব্বত করেছে, ভালোবেসেছে, সেই সম্পর্ক থাকবে। তো এই দ্বীনি সম্পর্ক হিসাবে আপনাদের সাথে আমাদের সবার একটি মহব্বত, বীর হাঁটাবো গ্রামের একটি মহব্বত, আল্লাহ যেন কবুলিয়াত করে। আমার বড় ভাই মরহুম হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল বিন তমিজউদ্দিন রহিমাহুল্লাহ এখানেই কবর, এই মসজিদ 98 সালে অনেক চেষ্টা করে করেছেন, তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং আপনাদের জন্য দোয়া করি, আপনারা এসেছেন কষ্ট করেছেন, আল্লাহ যেন এই কষ্টের বিনিময়ে জাযা খায়র দান করে।